Tamarind Square তার নিচের ফ্লোরেই এরকম পুরান একেবারে ছোটখাটো একটা মেলার মতো বসেছিল আশেপাশে অনেকগুলো শো তো সেখানে একটু পরে ঘোরার পরেই দেখা যাবে ছোট ছোট করে মিনিমাম 10টার মতো একটা দোকান বসেছে পাশাপাশি তো এর মধ্যেই এরকম করে ওয়াগু বারবিকিউ জন্য সেল করছিল এবং সেটা 10 রিংগিত করে ওয়াগু তো খুবই এক্সপেন্সিভ মোটামুটি সবাই জানে তো আমরা জাস্ট নিয়ে ট্রাই করছিলাম যে আসলে কেমন একটু ট্রাই করি আর কিভাবে করে বানাচ্ছে কিভাবে সেল করছে তো খারাপ ছিল না ভালোই ছিল এবং এই যে এভাবে করে তাদের আশেপাশে মেরিনেট করে এবং অন দ্য স্পটে তারা ফ্রাই করে ছোট ছোট পিস করে তারপর সেটা একটা প্যাকেজ করে দিয়ে দিচ্ছে মজার ব্যাপার যারা সেল করে তারা কখনোই না খুব মুখ গোমড়া করে থাকে না মালয়েশিয়ার এটা একটা প্লাস পয়েন্ট সবসময় সবাই খুব হাস্যোজ্জ্বল ফেস নিয়ে থাকে এবং যদি সামনে ক্যামেরা ধরা হয় তারা খুব মজা করে মিউজিক দেয় ওই যে ওইখানটায় সবাই তার মেরিনেট করে নিয়ে আসছে একটু খেয়াল করলে দেখা যাবে তারাও কিন্তু লাইভ করছে এবং ম্যাশ পটেটো দিচ্ছিল সাথে আর যেটা বলছিলাম এই যে আমাদের যে শেফ ছিল সে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সাইন দেখাচ্ছিল মজা করছিল কথা বলছিল তো এটা খুব ভালো লাগে এবং সেলসের ক্ষেত্রে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট আগের একটা ভিডিও মালয়েশিয়ানরা কেক খুব পছন্দ করে তার পাশেই বসেছিল ভ্যারাইটি রকমের কেকের একটা শপ সবই হ্যান্ডমেড এর পাশে বসেছিল একটা জুসের এবং এইখানে হচ্ছে সবচেয়ে মজার এখানে মালয়েশিয়াতে কলা পাতায় বা বাঁশে করে খাবার সেল করে তো এখানে কলা পাতায় করে তারা চিকেন রাইস সেল করছিল এবং সেই কলা পাতাটা মুড়িয়ে আমাদের দেশে ঝালমুড়ি যেভাবে ঠোঙায় করে দেয় ঠিক সেভাবে করে ভাত দিয়ে এরপরে তরকারি দিয়ে তারপর তারা সেল করছিল আসলে কিছুক্ষণ পরপর এসব দেখতে ঘুরে ঘুরে দেখতে ভালোই লাগে বিভিন্ন দেশের বিভিন্ন কালচার তাই না ছোট্ট পরিসরে হচ্ছিল তাই ফুডের দোকানের পরপরই শুরু হয়ে গেল মেয়েদিন সব জিনিসপত্রে এটাও খুবই ছোট পরিসরে একটা কি দুটো সব ছিল এই তো না এইটুকু ঘুরেই পুরো মেলাটা শেষ